মহাশ্বেতা দেবীর একটি কালজয়ী উপন্যাস হল হাজার চুরাশির মা। এই উপন্যাসের মূল বিষয় তৎকালীন ভারতবর্ষের নকশাল আন্দোলন। হাজার চুরাশির মা উপন্যাসটি প্রকাশিত হয় 1974 সালে। এক মা এবং তার ছেলেকে ঘিরে উপন্যাসের কাহিনী এগিয়েছে, যেখানে শুধু ভিন্ন আদর্শের বিশ্বাসী বলেই রাষ্ট্র নির্মমভাবে হত্যা করে ব্রতীর মতো তরুণদের। লাশ কাটা ঘরে নকশান আন্দোলনে মৃত হাজার হাজার যুবকের ভিড়ে 1084 নম্বর লাশটি ব্রতীর। সুজাতার পরিচয় তখন থেকে হয় হাজার চুরাশির মা। এটি বিপ্লবী ব্রতীর হাজার চুরাশি হয়ে ওঠা এবং এক সাধারণ মায়ের হাজার চুরাশির মা হয়ে ওঠার এক হৃদয় বিদারক কাহিনী। সুজাতাকে একজন কঠোর মানসিকতার নারী হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে গেছেন। সুখপাঠ্য এই উপন্যাসে মহেশ্বেতা দেবী একটি মূল্যবোধহীন সমাজের ছবি তুলে ধরেছেন, যে সমাজের বাইরের দিকটা চকচকে কিন্তু ভেতরে ভয়াবহ ক্যান্সার। 60-এর দশক বা মুক্তির দশকে আন্দোলন শুরু হয়েছিল, মূলত ভারতের পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রামের কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এই আন্দোলনে যোগদান কমিউনিস্ট পার্টির নেতারা। কমিউনিস্ট নেতা চারু মজুমদারের নেতৃত্বে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী আন্দোলনে যোগ দিয়েছিল, যা তৎকালীন সরকার নির্মমভাবে দমন করেছিল। এই প্রেক্ষাপটে হাজার চুরাশির মা উপন্যাসের রচনা করেন প্রখ্যাত লেখিকা মহেশ্বেতা দেবী। হাজার চুরাশির মা উপন্যাসের কাহিনী মূলত ব্রতীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই উপন্যাসের মধ্যে রূপক অর্থে লুকিয়ে আছে মহেশ্বেতা দেবীর নিজ সন্তান নবারুণ ভট্টাচার্য। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক একটি দিক আমরা সবসময় লক্ষ্য করি যে বিপরীত বিশ্বাসকে কঠিনভাবে দমন করা। হাজার চুরাশির মা উপন্যাসের সেই দিকটি স্পষ্ট। এই উপন্যাসে ব্রতী কেন বিপ্লবী হয়ে উঠল তা খুঁজে বেরিয়েছেন সুজাতা। 60-এর দশকে বন্দুকের নল ক্ষমতার উৎস, নির্বাচন, বুর্জোয়াদের ধোকাবাজি, পার্লামেন্টে শুয়ারের খোয়ার প্রভৃতি স্লোগানে ও ইশতিহারে গোটা পশ্চিমবঙ্গ সেয়ে যায়। তারপরে অনেক তরুণ তরুণী নকশাল আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করে এবং জীবনের বিনিময় হলেও একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়। চীন, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের ধারা অনুপ্রাণিত হয়ে ভারতের সমাজতান্ত্রিক নেতারা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চেয়েছেন। রাজনৈতিক দিক দিয়ে পুঁজিবাদী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার গোর বিরোধী ব্রতীরা। ব্রতীর বাবা দিব্যনাথ চ্যাটার্জি এই উপন্যাসে পুঁজিবাদী ব্যবস্থার প্রতীক। ব্রতীরা পুঁজিবাদীদের শ্রেণীশত্রু হিসেবে দেখতেন, তাই ব্রতী তার বাবাকে সহ্য করতে পারতেন না। ব্রতী বলেন, উনি যেসব বস্তুতে ও মূল্যে বিশ্বাস করেন সেগুলোতেও অন্য বহুজনও বিশ্বাস করে। এই মূল্যবোধ যারা লালন করছে সেই শ্রেণীটাই আমার শত্রু, উনি সেই শ্রেণীর একজন। হাজার চুরাশির মা পৃষ্ঠা 19-এ এই কথাটি উল্লেখ আছে। ব্রতী চরিত্রটি মুক্তির দশকে নিহত তরুণ বিপ্লবীদের প্রতীক। তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য পুঁজিবাদী শ্রেণীশত্রুদের হত্যার ঘোষণা দেয়। ব্রতীরা পুঁজিবাদী নির্মূল করতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো তাদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়েছিল। এই ফলে ব্রতীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত নির্মম নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। সমাজপতিদের চোখে তাদের বাঁচার অধিকার ছিল না। দিব্যনাথ সুজাতাকে বুঝিয়ে দিলেন, এ সমাজে বড় বড় হত্যাকারী যারা খাবারে ঔষধে শিশু খাদ্যে ভেজাল মেলায় তারা বেঁচে থাকতে পারে, কিন্তু ব্রতী তাদের চেয়েও বড় অপরাধী, কেননা সে এই মুনাফাখোর ব্যবসায়ী ও স্বার্থ নেতাদের উপর বিশ্বাস হারিয়েছিল, তাই তার শাস্তি মৃত্যু নিশ্চিত। দেব্যনাথ পুঁজিবাদী শ্রেণীর প্রতিনিধি, তার সমাজে একটা স্ট্যাটাস আছে, ব্রতীর জন্য তা নষ্ট করতে চায়নি, তাই তিনি ব্রতীর নির্মম মৃত্যুর খবর যেন পত্রিকায় না আসে তার জন্য অনেক চেষ্টা করেন এবং সফলও হন। দিব্যনাথ বাড়ির গাড়ি পর্যন্ত নিতে দেয়নি। উপন্যাসিক বলেন, সত্যি বলতে কি তার ছেলে এমন কলঙ্কিতভাবে মরেছে এই খবরটা ঢাকার জন্য জ্যোতির বাবা দড়ি টানাটানি করে বেড়াচ্ছিলেন। পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার যখন বৈষম্য, দুর্নীতি, কালোবাজারি, মজুতদারির মতো অন্যায়কে নৈতিকভাবে সমর্থন করে, যখন পুঁজিবাদের বিকৃত যৌনাচার ঘাটে ভদ্রতার আড়ালে, তখন ব্রতীর মতো হাজারো বিপ্লবীর আগমন ঘটে। তারা সমাজকে এ সকল অন্যায় ও বৈষম্য থেকে মুক্তির জন্য সংগ্রামের ডাক দেন।
পুঁজিবাদীরা এই সমাজতান্ত্রিক সংগ্রামকে গণতন্ত্রের দেহে ক্যান্সার হিসেবে আখ্যা দিয়েছেন। সুজাতার মাধ্যমে লেখিকা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই সমাজকে, যেখানে একটি অসাধু ব্যবসায়ী একটি দুর্নীতিগ্রস্ত নেতার সম্মানে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু সমাজ ব্যবস্থার উপর বিশ্বাস হারানো বিশ্বাসে দীক্ষিত তরুণদের বাঁচার অধিকার পর্যন্ত নেই। তিনি এই সেই সময়কার কপট বুদ্ধিজীবীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন, যারা ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশ পৈশাচিকতায় উপদ্রুপ হয়ে মিছিল বের করতে পারে, কিন্তু নিজের শহরে ঘটা পুলিশের নিষ্ঠুর পৈশাচিক চারণ সহজেই উপেক্ষা করতে পারে। হাজার চুরাশির মা উপন্যাসে মহেশ্বতা দেবী পাঠকদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ব্রতীদের মতো ছেলেদের হত্যা করলেই কি আদর্শের গলা টিপে রুদ্ধ করা যায় না? ছাইয়ের তলায় চাপা আগুন এর মতো এই বিশ্বাস ধিক ধিক করে থাকে একদিন আবার জ্বলে ওঠার অপেক্ষায়। এই ছিল উপন্যাসের মূল কথা। যারা এখনো মহেশ্বতা দেবীর এই উপন্যাসটি পড়েননি তারা পড়ে দেখতে পারেন। আশা করা যায় হাজার চুরাশির মা কেন হাজার চুরাশির মা হলো বিষয়টি বুঝতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।